বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে তৈরি করতে যাচ্ছি আলু বেগুন দিয়ে চন্দনা সুটকির ঝোল। এই রেসিপিটি তৈরি করতে প্রথমে লাগবে টুকরো করে নেওয়া বেগুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, পিস করে নেওয়া আলু, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চন্দনা সুটকি। এখানে চন্দনা সুটকির পিসগুলোকে গরম জলে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রাখার পর আবার অন্য একটি পাত্রে রাখা হয়েছে পিসগুলোকে। এবার আলুর পিসগুলোকে একটু করে ভেজে নেব। আলুর পিসগুলো ভেজে নেওয়া হচ্ছে। সেম তেলে বেগুনের পিসগুলোকে আবার ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। আলু এবং বেগুনের পিসগুলোকে একটি পাত্রে রাখা হয়েছে। মশলাগুলোকে পেস্ট করে নেওয়া হয়েছে। চন্দনা সুটকির পিসগুলোকে সামান্য হলুদ দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পর পিসগুলোকে ভেজে নেব বন্ধুরা। ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে 4-5 চামচ পরিমাণ খাবার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা করে নেড়ে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে মশলা মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। এবার ধীরে ধীরে মশলা মিশ্রণটাকে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। হালকা জল দিয়ে মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেলে বন্ধুরা পরিমাণ মতো জল দিতে হবে। জল দেওয়ার পর বন্ধুরা মশলা মিশ্রণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে দেওয়া হলো। নুন দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। দেখুন বন্ধুরা জল ফোটা শুরু হয়ে গেছে। এবার ধীরে ধীরে চন্দনা সুটকির পিসগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হলো। এবার আলু বেগুনের পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে। এবার 1-2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। বন্ধুরা পরিবেশনের জন্য প্রস্তুত আলু বেগুন দিয়ে চন্দনা সুটকির ঝোল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।